हेलो चैम्पियंस, आशा करी तुम्हारा सबाई भलो आछो एवं माध्यमिक परीक्षार जोन्नो भालोभावे प्रिपारेशन निच्छो। रेशियो एंड प्रोपोर्शन चैप्टार्टी आलोचना करा हुए चिलो दुटो लेक्चारे, सेखाने आलोचना करा हुए चिलो जे रेशियो बा अनुपातेर थियोरिगुलो एवं तार एप्लीकेशन अर्थात 5.1 कोर्से देखि आलोचना करा हुए गेछे। जारा देखोनि तारा देखे निते पारो। आज के आलोचना हबे से चैप्टारेर पार्ट प्रोपोर्शन। प्रोपोर्शन कथार अर्थ हच्छे समानुपात। समानुपातेर थियोरिगुलो आजके आलोचना हबे। तो प्रथमे आमरा जानबो जे समानुपात काके बोले, माने समानुपात की जिनिस। बोलछे समानुपात हच्छे चारटी वास्तव संख्या एमन भावे थाके जे प्रथम दुटी संख्यार अनुपात जदि शेष दुटी संख्यार अनुपातेर साथे समान हये जाय ताहले संख्या चारटी समानुपाते आछे धरा हय एवं संख्या चारटीके बला हय समानुपाती। अर्थात उदाहरण दिए जिनिसटा बोझा जाक, जेमन 2, 2, 3, 4, 6 এই চারটি সংখ্যা আছে। এই চারটি সংখ্যা বাস্তব সংখ্যা হতে হবে। প্রথম প্রথম অপশনটা কি হতে হবে, আমাদের চারটি সংখ্যা বাস্তব সংখ্যা আছে কি না। তো বাস্তব সংখ্যা কোনগুলো একটু আলোচনা করে নেওয়া যাক। বাস্তব সংখ্যা আমরা যে সব সংখ্যাগুলো শিখেছি, যে স্বাভাবিক সংখ্যা যেগুলো আমরা শিখেছি, স্বাভাবিক সংখ্যা, তারপরে অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, এই সমস্ত সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা আমরা সবাই জানি যে স্বাভাবিক সংখ্যা এক থেকে স্টার্ট হয়। এক থেকে স্টার্ট হবে, 1, 2, 3, 4, 5 এরকম করতে 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 ইনফিনিটি অবধি। ইনফিনিটি বলতে অসীম অবধি। অসীম কথার অর্থ তুমি যেটা ভাবছো তার চাইতে বেশি। তাহলে স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা যদি জিজ্ঞেস করে তো এক হয় স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা কোনগুলো? অখণ্ড সংখ্যা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এরকম করতে করতে ইনফিনিটি অবধি, অর্থাৎ অসীম অবধি। তাহলে এগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে যদি বলে যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কি, 0। তারপরে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা দেখো অলরেডি আলোচনা হয়েছে, এক থেকে ইনফিনিটি অবধি গিয়েছে। তারপর অখণ্ড সংখ্যাতে শূন্য এসেছে, এরপরে পূর্ণ সংখ্যাতে মাইনাসগুলো আসবে। অর্থাৎ পূর্ণ সংখ্যার উদাহরণগুলো হচ্ছে 0, 1, 2, 3 এদিকেও হবে, -1, -2, -3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এই সমস্ত সংখ্যাগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে অ্যাট ফার্স্ট আমাকে সমানুপাত হওয়ার জন্য আমরা বলেছিলাম যে চারটি সংখ্যা যদি বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এইগুলো সংখ্যার মধ্যে যদি হয় বা এই চারটি সংখ্যা, তাহলে কিন্তু সমানুপাতে হবে। এটা বাস্তব সংখ্যার দিক দিয়ে বুঝালাম। এবং দ্বিতীয় জিনিসটা যে আমরা বুঝেছিলাম যে প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত পরস্পর সমান হবে। এই কথাটার অর্থ কি? দেখো এখানে প্রথম দুটি সংখ্যা হচ্ছে 2 আর 3 আর শেষ দুটি সংখ্যা হচ্ছে 4 আর 6। এই দুটো সংখ্যার অনুপাত যদি আমরা করি কত হবে, 2:3 কত হবে, 2:3। আর এই দুটি সংখ্যার অনুপাত যদি আমরা বের করি কত আসবে, 4:6। 4:6কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে, 2 দিয়ে কাটাকাটি করলে 2:3 আসবে। তাহলে এই অনুপাতটি দেখো, এই অনুপাত আর এই অনুপাত কি সমান এসেছে। অর্থাৎ চারটি বাস্তব সংখ্যা এমনভাবে থাকে যে প্রথম দুটি সংখ্যার অনুপাত আর শেষ দুটি সংখ্যার অনুপাত যদি সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে সংখ্যা চারটি সমানুপাতে আছে এবং এরা প্রত্যেকে এক একটা সমানুপাতি সংখ্যা। বোঝা গেল? এরপরে সমানুপাতি সংখ্যাকে কীভাবে আমরা রিপ্রেজেন্টেশন করব সেটা একটু দেখা যাক। ধরে নেওয়া যাক যে এ, বি, সি আর ডি এই সংখ্যা চারটি বাস্তব সংখ্যা এবং এই দুটো সংখ্যার অনুপাত যা আসবে এই শেষ দুটো সংখ্যার অনুপাত তাই আসবে। যদি এই শর্ত মেনে চলে তাহলে আমরা কী লিখতে পারবো, মানে বলতে পারবো যে এ, বি, সি, ডি এরা সমানুপাতে আছে এবং এই প্রত্যেকটা পদকে বলবো যে সমানুপাতি সংখ্যা। এবার এই জিনিসকে আমি
एबिसिडी এখন সমানুপাতে আছে এই জিনিসটিকে রিপ্রেজেন্টেশন কি করে করব একে রিপ্রেজেন্টেশন করা হয় এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি এই ভাবে লেখা হয় যদি এরা সমানুপাতে থাকে আর এরা বাস্তব সংখ্যা হয় তাহলে আমরা এই ভাবে একে প্রকাশ করতে পারবো এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি তারপরে এখানে আরেকটা শর্ত আমাদের মেনে রাখতে হবে আমরা বলেছি যে এ বি সি ডি কে বাস্তব সংখ্যা হতে হবে কিন্তু অবশ্যই বি আর ডি কে নট ইজ ইকুয়াল টু জিরো হতে হবে বি আর ডি জিরো জিরো একটি বাস্তব সংখ্যা তাই জিরো ছাড়া মানে বি আর ডি একে এই দুটো সংখ্যা জিরো হতে জিরো হবে না জিরো হলে এরা সমানুপাতি হবে না তার জন্য প্রথম শর্ত বাস্তব সংখ্যা হতে হবে দ্বিতীয় শর্ত প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত সমান হবে আর বি আর ডি কে সবসময় নট ইজ ইকুয়াল টু জিরো হতে হবে এরপরে আমরা শিখব যে এখানে চারটা পদ আছে চারটা পদের নাম আছে নির্দিষ্ট তো এই পদে এই পদটিকে আমরা বলবো প্রথম পদ এই পদটিকে আমরা বলবো দ্বিতীয় পদ এই পদটিকে আমরা বলবো তৃতীয় পদ আর একে আমরা বলবো চতুর্থ পদ চারটি পদ থাকে তার চারটির নাম এটা প্রথম পদ এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটি চতুর্থ পদ ঠিক আছে এবার আরেকটা কথা যে এ এবং ডি এরা প্রান্তে অবস্থিত শেষের দিকে আছে তার জন্য অর্থাৎ প্রথম পদ আর চতুর্থ পদকে একসাথে আবার প্রান্তীয় পদ বলা হয় প্রান্তীয় অর্থাৎ শেষের দিকে থাকে যে দুটো পদ সেই দুটো পদকে আমরা প্রান্তীয় পদ বলবো প্রথম পদ আর চতুর্থ পদ এই দুটোকে প্রান্তীয় পদ বলা হয় আর বি আর সি মধ্যে আছে এই জন্য মধ্যপদ বলা হয় এই দ্বিতীয় এবং তৃতীয় পদকে তাহলে মধ্যপদ বলা হয় এই দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে ঠিক আছে তাহলে এখন পর্যন্ত আমরা শিখলাম যে এ হচ্ছে প্রথম পদ বি হচ্ছে দ্বিতীয় পদ সি হচ্ছে তৃতীয় পদ এবং ডি হচ্ছে চতুর্থ পদ এবং প্রান্তীয় পদগুলো যদি জিজ্ঞেস করে এ এবং ডি হচ্ছে প্রান্তীয় পদ আর বি আর সি হচ্ছে মধ্যপদ এরপরে এবার খুব একটা ভালো জিনিস আলোচনা হবে দেখো যদি এ ইজ টু বি সমানুপাত সি ইজ টু ডি হয় তো এই জিনিসটাকে আমরা কি করে লিখতে পারবো এই জিনিসটাকে আমরা লিখতে পারবো যে এ আমরা আগেই শিখেছিলাম যে ইজ টু থাকলে বাই আকারে লিখতে পারবো এ বাই বি হবে আর সমানুপাত চিহ্নকে আমরা সমান দিতে পারবো মানে এই চিহ্নটার মানে হচ্ছে এই এর অনুপাত যা হয় এই অনুপাত তাই হয়েছে মানে সমান আছে প্রথম দুটি সংখ্যার অনুপাত এবং শেষ দুটি সংখ্যার অনুপাত সমান আছে অর্থাৎ সমানুপাত চিহ্নকে আমরা সমান দিয়ে যদি ডিনোট করি এটা তারপরে এই সাইডটা কী হবে সি ইজ টু থাকলে বাই ডি মানে এই এই একে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারি ঠিক আছে এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে কি হবে এ এবং ডি এ ডি কর্নার কর্নার গুণ হয় এ আর ডি গুণ করলে এ ডি হবে ইজ ইকুয়াল টু বি সি গুণ করলে কত হবে বি সি বি সি আসছে এখান থেকে আমরা একটা সূত্র পেয়ে গেলাম যে সূত্রটা আমাদের ম্যাথের জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের মনে রাখতে হয় দেখো অতএব কি পেয়েছি এটা ছিল প্রথম পদ অতএব প্রথম পদ ইনটু ডি কী পদ ছিল বলো চতুর্থ পদ ইজ ইকুয়াল টু বি কী পদ ছিল বলো দ্বিতীয় পদ তাহলে দ্বিতীয় পদ ইনটু সি তৃতীয় পদ সি হচ্ছে তৃতীয় পদ তাহলে এখান থেকে একটা আমাদের সূত্র পেয়ে গেলাম এটা আমাদের মনে রাখতে হবে
প্রথম পদ এবং চতুর্থ পদকে যা প্রথম পদ এবং চতুর্থ পদকে গুণ করে যা পাওয়া যাবে, দ্বিতীয় পদকে এবং তৃতীয় পদকে যদি গুণ করা হয় আমরা তাই পাব। যেমন একটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম, এক্সাম্পলটা কি দিয়েছিলাম, টু টু ইজ টু থ্রি সমানুপাত ফোর ইজ টু সিক্স, ওই যে প্রথম উদাহরণ দিয়েছিলাম টু থ্রি ফোর সিক্স যদি সমানুপাত থাকে তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারবো। তাহলে যদি এটা হয় তো দেখো তোমরা প্রথম পদ এবং চতুর্থ পদকে গুণ করলে কত আসবে, দুই এবং ছয়কে গুণ করলে বারো আসবে, এবং তৃতীয় দ্বিতীয় এবং তৃতীয় পদকে যদি গুণ করা যায় সেটাও বারো আসবে। ঠিক আছে, তাহলে যদি চারটি সংখ্যা সমানুপাতে থাকে তাহলে অবশ্যই তাদেরকে এই সূত্র মেনে চলতে হবে, অর্থাৎ প্রথম পদ এবং চতুর্থ পদকে গুণ করে যা পাবো, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদকে গুণ করে সেটাই পেতে হবে। ঠিক আছে, এই শর্ত মানতে হবে, তাহলে এই তারা সমানুপাতে থাকবে, নচেত থাকবে না। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ সূত্র, এটা দিয়ে আমাদের অনেক অঙ্ক করা যাবে। ঠিক আছে, মেন সূত্র হচ্ছে এটা। এবার এই সূত্র থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত আকারে কিছু সূত্র বের করতে পারবো, যেমন দেখাচ্ছি। তাহলে আমরা সূত্রটি পেলাম, প্রথম পদ ইনটু চতুর্থ পদ ইজ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ। ঠিক আছে, কখনো কখনো আমাদের এই চারটা পদের মধ্যে যে কোনো তিনটি পদের মান দিয়ে দেয় এবং বাকি পদটির মান বের করতে বলে, তো এই সূত্র থেকে আমরা সেটা বের করতে পারবো। যেমন মনে করে নাও, যদি প্রথম পদ বের করতে বলে এবং বাকিটির মান দেওয়া থাকে তাহলে কীভাবে বের করব, এখান থেকে আমরা প্রথম পদের সূত্রটা বের করতে পারবো, যে প্রথম পদ ইজুক্যাল টু কী হবে, ডান দিকে যে দুটো আছে কী কী আছে, দ্বিতীয় পদ আছে ডান দিকে ইনটু তৃতীয় পদ থাকলো, এবং চতুর্থ পদ প্রথম পদের সাথে কী অবস্থায় ছিল, গুণ অবস্থায় ছিল, এদিকে যদি যাই তো ভাগ অবস্থায় হবে, অর্থাৎ নিচে গিয়ে চতুর্থ পদটা বসবে। তো প্রথম পদের সূত্রটি আমরা পেয়ে গেলাম, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই চতুর্থ পদ। সেমভাবে যদি আমাদের চতুর্থ পদ বের করতে বলে কখনো, তাহলে চতুর্থ পদের সূত্রটা কী হবে, চতুর্থ পদ ইজুক্যাল টু ডান দিকে যে দুটো আছে সে দুটো বসবে, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই, অর্থাৎ প্রথম পদের সাথে সরি চতুর্থ পদের সাথে প্রথম পদ গুণ অবস্থায় ছিল, তাহলে এদিকে গেলে কী অবস্থায় যাবে, ভাগ অবস্থায়, অর্থাৎ এখানে বসবে প্রথম পদ। তাহলে চতুর্থ পদ ইজুক্যাল টু আমরা পেলাম দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই প্রথম পদ। সেমভাবে যদি দ্বিতীয় পদ বের করতে বলে, যদি আমাদের দ্বিতীয় পদ বের করতে বলে তাহলে দ্বিতীয় পদ ইজুক্যাল টু আসবে। এবার আমাদের কী হবে, মনে করে নাও দ্বিতীয় পদ বের করতে হবে, তো দ্বিতীয় পদ থেকে আমাকে তৃতীয় পদটিকে এদিকে আনতে হবে, তাহলে তৃতীয় পদকে এইদিকে পাঠাতে হবে। তাহলে এইদিকে আলটিমেটলি কী ছিল, প্রথম পদ ইনটু চতুর্থ পদ আগে থেকে ছিল উপরে বসলো বাই দিয়ে তৃতীয় পদ, দ্বিতীয় পদের সাথে গুণ ছিল, তাহলে যদি এই দিকে আসে তাহলে এদের নিচে বসবে, অর্থাৎ এখানে হবে তৃতীয় পদ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় পদ ইজুক্যাল টু আমরা পেলাম প্রথম পদ ইনটু চতুর্থ পদ বাই তৃতীয় পদ। একই রকমভাবে আমরা যদি তৃতীয় পদটা বের করি তাহলে কত আসবে, এদিকে ছিল প্রথম পদ ইনটু চতুর্থ পদ থাকলো, বসিয়ে দিলাম প্রথম পদ ইনটু চতুর্থ পদ বাই, এখন তৃতীয়টা বের করছি, তাহলে দ্বিতীয়কে এদিকে আনতে হবে, অর্থাৎ এদিকে গুণ ছিল, এদিকে আসলে নিচে বসবে, তাহলে কত আসবে দ্বিতীয় পদ। অর্থাৎ তৃতীয় পদ আমরা পেলাম প্রথম পদ ইনটু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। এই সূত্রটিকে যদি আমরা মনে রাখতে চাই, দেখা গেল যে এটা আমাদের মনে থাকছে না, যাদের তাদের জন্য একটা অন্যরকম একটা প্রসেস বলছি। মনে করবে যে প্রথম পদ এবং চতুর্থ পদ এরা দুই নিজের ভাই, ঠিক আছে, এরা দুই নিজের ভাই, এবং দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ হচ্ছে এরা দুই নিজের ভাই। তাহলে দ্বিতীয় তৃতীয় হচ্ছে নিজের ভাই আর এরা হচ্ছে দুই নিজের ভাই। এবার আমাকে প্রথম পদ বের করতে বলেছে, তাহলে প্রথম পদ ইজুক্যাল টু কী হবে,
ওই দুই যে ভাই আছে ওদের ভাইয়ের নিচে গিয়ে এর নিজের ভাইটা বসবে সব সময়। তাহলে প্রথম পদ ওই দুই ভাইকে লিখে দিলাম, এর নিজের ভাই নিচে গিয়ে বসবে। চতুর্থ পদ এর নিজের ভাইকে প্রথম পদ, ওদের নিচে গিয়ে বসবে। বোঝা গেল? সেমভাবে যদি দ্বিতীয় পদ বের করতে বলে, তাহলে দ্বিতীয় পদের নিজের ভাইকে তৃতীয় পদ, তাহলে এই তৃতীয় পদটা ওই দুই নিজের ভাই নিচে গিয়ে বসবে, নিজের ভাইটা নিচে গিয়ে বসছে। ঠিক আছে, যেমন দেখো তৃতীয় পদ আমাকে বের করতে বলেছে, তো তৃতীয় পদের নিজের ভাইকে দ্বিতীয় পদ, তাহলে ওই দুই ভাইয়ের নিচে গিয়ে বসবে, নিজের ভাই নিচে গিয়ে বসছে। তাহলে এরকম করে মনে রাখতে পারি আমরা, তোমরা নিজেদের পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, আলটিমেটলি আমাদের এটা মনে রাখলেই হলো, কারণ এই চারটি সূত্র থেকে আমাদের মেন সূত্র হচ্ছে এটা, এবং এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ সমাধান করতে হবে। তার জন্য এটি আমাদের যেমন করে হোক মনে রাখতে হবে। ঠিক আছে, এরপরে আলোচনা করা হবে ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি কাকে বলে? যে তিনটি সমজাতীয় রাশির মধ্যে যদি প্রথম এবং দ্বিতীয় পদের অনুপাত এবং দ্বিতীয় আর তৃতীয় পদের অনুপাত পরস্পর সমান হয়, তাহলে ওই তিনটি সমজাতীয় রাশিকে ক্রমিক সমানুপাতি বলা হবে। যেমন 4, 8, 16, এই তিনটি সংখ্যার সংজ্ঞা আমরা কি বললাম, যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত। তো অনুপাতটা আমরা করে দেখছি, 4:8 আসছে কত, 1:2, আর দ্বিতীয় তৃতীয় পদের অনুপাত কত আসছে, 8:16। তাহলে এটা লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত আসবে, 1:2। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত যা আসছে, দ্বিতীয় এবং তৃতীয় পদের অনুপাত তাই আসছে। অতএব এই সংখ্যা তিনটি ক্রমিক সমানুপাতে আছে। ঠিক আছে, এ হচ্ছে সংজ্ঞা। এরপরে আমরা এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র আসবে, সেটা কী করে আসছে এবং কি সেটা দেখানো হবে। দেখো, যেমন এ বি সি এই তিনটি সমজাতীয় ক্রমিক সংখ্যা। তো তিনটি সমজাতীয় ক্রমিক সমানুপাতি, তাই একে কিভাবে লেখা যাবে, কী করে আমি রিপ্রেজেন্টেশন করব। তো এটাকে লেখা যাবে a:b সমানুপাতি b:c। যদি এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে আমরা এইভাবে রিপ্রেজেন্টেশন করতে পারবো। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি কি আসবে, দেখো এ ইজ টু থাকলে আমাদের বাই আকারে করতে হয়, তাহলে বাই বি হলো, এবং এটা সমানুপাত। সমানুপাত মানে কি, এটা ইজুক্যাল টুর মতো কাজ করে। তাহলে এ বাই বি ইজুক্যাল টু বি ইজ টু আছে বাই সি। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারবো, এ বাই বি ইজুক্যাল টু বি বাই সি। তারপরে যদি আমরা ক্যালকুলেশন করি, বি আর বি কর্নার কর্নার যদি গুণ করি, বি স্কোয়ার আসবে, সমান সমান কত আসবে, এ ইন্টু সি, এই কর্নার এই কর্নার গুণ করলাম। অতএব বি সমান কত আসবে, এখানে স্কোয়ার থাকলে আমাদের এই দিকে স্কোয়ারটা যদি আমি উঠাতে চাই, তাহলে এইদিকে রুট ওভার হবে, দিয়ে এসি হবে। স্কোয়ার উঠতে গেলে এখানে প্লাস মাইনাস দিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন করলাম। তাহলে বি ইজুক্যাল টু পেলাম আমরা রুট ওভার এ সি। এখান থেকে একটা আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা সূত্র পেলাম, যেটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। তো সূত্রটা কি হলো, বি হচ্ছে মধ্য, বি হচ্ছে কি মধ্যপদ। এটা একটু বলে নিই যে এখানে এ বি সি তিনটা যখন ক্রমিক সমানুপাতি হবে, তো এই মিডিলে যে থাকবে তাকে আমরা বলবো মধ্য সমানুপাতি। তাকে কি বলবো, মধ্য সমানুপাতি। ঠিক আছে, আর এটা হচ্ছে এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি, এটা হচ্ছে প্রথম সমানুপাতি। তো এখান থেকে আমরা তাহলে একটা সূত্র, এই এখান থেকে ক্যালকুলেশন করে একটা আমরা সূত্র পেয়েছি। দেখো বি হচ্ছে মধ্য সমানুপাতি, তাহলে অতএব মধ্য সমানুপাতি সমান কি পেলাম, রুট ওভার, প্লাস মাইনাস থাকলো, রুট ওভার এ হচ্ছে কি, এ আর সি দুটোই কিন্তু প্রান্তীয় পদ। দেখো প্রথম প্রথম সমানুপাতি, এটা তৃতীয় সমানুপাতি যেহেতু শেষে আছে, তাহলে প্রান্তীয় পদ বলা যেতে পারে। তাহলে রুট ওভারের মধ্যে আমরা লিখব যে প্রান্তীয় পদ দুটির গুণফল, প্রান্তীয়
পদ দুটির গুণফল। তো এইটা একটা আমরা সূত্র পেলাম, এটা আমাদের মনে রাখতে হবে, মধ্য সমানুপাতি সমান রুট ওভার প্রান্তীয় পদ দুটির গুণফল। এবার এখানে প্লাস চিহ্ন নিতে হয় না মাইনাস চিহ্ন নিতে হয় সেটার একটা ছোট্ট একটা নোটস দেখো। যখন দেখবে যে প্রান্তীয় পদ দুটি দুটোই পজিটিভ থাকবে, মানে দুটি ধনাত্মক আকারে থাকবে, যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, যদি প্রান্তীয় পদ দুটি ধরে নাও ফাইভ আছে সেভেন আছে, দুটোর সামনেই প্লাস আছে, তাহলে আমাদের প্লাস মানটাকে গ্রহণ করতে হবে। আর যদি প্রান্তীয় পদ দুটি দুটোই নেগেটিভ হয় তাহলে এখান থেকে আমরা এখানে পজিটিভ মান পাবো, পজিটিভ নিতে হবে, এখানে মাইনাসটা আসবে না। আর যখন দেখবো যে দুটোই নেগেটিভ আসবে, মাইনাস সেভেন, যখন দুটোর সামনেই মাইনাস চিহ্ন থাকবে তখন আমাদের মাইনাস চিহ্নটা নিতে হবে, এখানে মাইনাস চিহ্নটা নিতে হবে। তাহলে দুটোই যখন প্রান্তীয় পদ দুটি দুটোই পজিটিভ থাকবে তখন আমাদের পজিটিভ মানটা নিতে হবে, আর যখন নেগেটিভ মান দুটোই নেগেটিভ থাকবে তখন আমাদের নেগেটিভ সাইনটা ইউজ করতে হবে। আর দুটোই যদি একটা যদি পজিটিভ থাকে একটা যদি নেগেটিভ থাকে, বিপরীত চিহ্নযুক্ত যদি হয় তাহলে ওটার মান অসঙ্গত আসবে, ঠিক আছে। তাহলে ক্রমিক সমানুপাতি থেকে একটা তো সূত্র শিখলাম, আরেকটা জিনিস আমরা দেখো, এ বি সি এই তিনটি যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা একে কি করে লিখলাম, এ ইজ টু বি সমানুপাত বি ইজ টু সি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম, এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। তো এই জিনিসটা আমরা এই এখান থেকে যদি স্টেপ জাম্প করি যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা বলতে পারবো এ বাই বি ইজ ইকুয়াল টু বি বাই সি। যেমন এটা কেন বললাম, ধরে নাও পাঁচটা সংখ্যা আছে এ বি সি ডি ই, এত দিয়ে এই পাঁচটি ক্রমিক সমানুপাতি যদি হয় তাহলে আমরা কীরকম করে লিখব দেখো, যে এ বাই বি করেছিলাম, এবার যেটা স্টার শেষ হলো আবার বি বি বাই সি, তো সেরকম এটা পাঁচটা যদি হয় তাহলে আমরা কী করে লিখব, এ বাই বি আবার বি বাই সি, তারপরে কী হবে বলো, সি বাই ডি, তারপরে ডি বাই ই, মানে যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এই ছিল আমাদের থিওরি, তারপরে আমরা কোর্সে দেখি 5.2 আলোচনা করব, 5.2 এর অঙ্কগুলো, ঠিক আছে। তাহলে এবার বই অঙ্ক বই এবং খাতা পেন নিয়ে বসে যাও, এবার আমরা 5.2 এর অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক করব। একের এক নম্বর অঙ্কটা কী আছে, বলছে 10 is to 35 সমানুপাত এক্স ইজ টু 42। তো বলেছে যে এখান থেকে এক্সের মান নির্ণয় করতে হবে, দেখো কী করে করছি, বা দিলাম এখানে 10 ছিল, ইজ টু আছে, ইজ টুকে আমরা কী আকারে লিখতে পারি, বাই আকারে লিখতে পারি, তাহলে বাই 35, সমানুপাতিক চিহ্নকে আমরা সমান চিহ্ন দিলাম, এখানে এক্স বাই 42 আসবে, ঠিক আছে। তারপরে দেখো এবার কর্নার আমাদের গুণ করতে হয়, এক্সের মান যেহেতু নির্ণয় করব তাহলে এটাকে আমরা প্রেফার করব, তাহলে 35 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 10 ইন্টু 42, ঠিক আছে। তারপরে দেখো এখান থেকে আমাদের এক্সের মান নির্ণয় করতে হবে, 35কে যদি ডান দিকে আমরা পাঠিয়ে দিই তো কী হবে, 35 এদিকে গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে গেলে ডান দিকে যা ছিল লিখলাম, তারপর 35 এদিকে আসলে বাই আকারে হবে, অর্থাৎ ভাগ আকারে বসলো। এবার আমাদের একটু লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, দেখি কী কী কাটাকাটি যাচ্ছে, 5 দিয়ে যদি কাটি এটা হবে 2 দিয়ে, 5 দিয়ে 10, 5 সাথে 35, 42 আর 7 দেখো 7 দিয়ে কাটাকাটি যাবে, 7 × 7 6, 7 = 42, অতএব এক্স ইজ ইকুয়াল টু 6 আর 2 গুণ করলে 12 আসবে। তাহলে এক্সের মান আমরা 12 পেলাম। এটাকে আরেকটা পদ্ধতিতে করা যায়, যা যদি তোমরা দেখো দেখে নাও পদ্ধতিটা, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে সেই পদ্ধতি তোমরা ইউজ করবে। দেখো এখানে এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তো অঙ্কটা আমার লিখছি আমি, 10 is to 35 সমানুপাত এক্স ইজ টু 42। কেউ যদি মনে করে যে এইভাবে তো হবে, এটা খুব ভালো প্রসেস,
আরেকটা প্রসেস দেখো, এক্স হচ্ছে তৃতীয় পদ, তাহলে আমরা ডাইরেক্ট যদি বল এক্স ইজুক্যাল টু লিখি, তাহলে এক্স হচ্ছে একটা তৃতীয় পদ, তো তৃতীয় পদের সূত্র অলরেডি তোমাদেরকে বলেছি একবার, ওই তৃতীয় সূত্র কী ছিল, প্রথম পদ ইনটু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ। তো ওটা ওইভাবে যদি আমরা করি, সূত্রটা লিখছি, প্রথম পদ ইনটু চতুর্থ পদ বাই দ্বিতীয় পদ, ঠিক আছে। এখান থেকেও আমরা সূত্রটা অঙ্কটা সমাধান করতে পারি। এবার মানগুলো আমরা পুট করছি, প্রথম পদ কত ছিল, 10 ছিল, ইনটু দিলাম, চতুর্থ পদ কত আছে 42, এটা বসিয়ে দিলাম, তারপর দ্বিতীয় পদ কত আছে দেখো 35, তারপরে এটা কাটাকাটি করে নাও, এটা 7 দিয়ে কাটাকাটি যাবে, 6 7 42, নিজের মতো কাটাকাটি করবে, 5 7 35, তারপর 5 দিয়ে 10, তাহলে আসছে 12। দেখো আমাদের উত্তর কিন্তু একই আসছে, দুটো প্রসেস, যার যেটা বেশি সহজ বলে মনে হবে সেটা তোমরা করবে। নেক্সট দুই নম্বর দেখো, দুই নম্বর কী বলছে, এক্স ইজ টু 50 সমানুপাত 3:2। তাহলে আমরা ফার্স্ট প্রসেস অনুযায়ী আমরা কী করতে পারি, এক্স বাই 50 ইজুক্যাল টু 3:2, বা কর্নার কর্নার আমরা গুণ করছি, 2:x ইজুক্যাল টু 3:50, তারপরে এক্স ইজুক্যাল টু 3:50, 2 এদিকে নিয়ে আসলে ভাগ আকারে হবে, কাটাকাটি করে নাও, 25 2 50, তাহলে অতএব এক্স ইজুক্যাল টু আসছে 25। যদি তোমরা সেকেন্ড প্রসেসে করো কী হবে, প্রথম পদ কত, এক্স ইজুক্যাল টু সেমভাবে প্রথম পদের সূত্র আমরা কী শিখেছিলাম, প্রথম পদ আমরা শিখেছিলাম দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই চতুর্থ পদ, মনে পড়ছে? তারপর দেখো দ্বিতীয় পদের মান কত আছে, 50 আছে, 50 বসালাম, তৃতীয় পদে আছে 3 বসালাম, চতুর্থ পদে কত আছে 2, কাটাকাটি করো, 25 2 50 3 25 75, 3 25 75, সরি এখানে আমাদের গুণ করতে ভুল হয়েছিল, 3 25 গুণ করতে হবে, 3 25 কত হবে 75, ঠিক আছে। দেখো উত্তর একই এসছে, এই ছিল দুই নম্বর। তোমরা অতএব দিয়ে লিখে নেবে, অতএব এক্সের মান যে কোনো একটা পদ্ধতি ইউজ করবে, কিন্তু দুটো পদ্ধতি নয়, যার যেটা সহজ হবে সেটা করবে। অতএব এক্সের মান, এভাবে উত্তরটা তোমরা সম্পূর্ণ করে নেবে, এক্সের মান কত আসলো 75, ঠিক আছে। দুই দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, বলছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করি। আমি দুইয়ের এক নম্বরটা লিখেছি, দেখো 1/3 দেওয়া আছে, 1/4 দেওয়া আছে, 1/5, মানে তিনটি পদ দেওয়া আছে, আমাদের চতুর্থ সমানুপাতিটি বের করতে হবে। তাহলে চতুর্থ সমানুপাতি আমরা বের করব কী করে, আমরা তো চতুর্থ সমানুপাতির সূত্র শিখেছি, সেই অনুযায়ী তো করতে পারবই, সেটা করছি দেখো। অতএব আমরা যদি ডিরেক্টলি চতুর্থ সমানুপাতি বের করি, তাহলে বের করা যাবে চতুর্থ সমানুপাতি ইজুক্যাল টু, আমাদের সূত্র কী ছিল, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই প্রথম পদ, দ্বিতীয় পদ ইনটু তৃতীয় পদ বাই প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ কত আছে দেখো, এখানে 1/4 আছে, 1/4 লিখলাম, তৃতীয় পদ আছে 1/5 বসালাম, প্রথম পদ কত আছে 1/3 আছে, ক্যালকুলেশন করবো, এটুকুর মধ্যে কাটাকাটি যাচ্ছে না, তাহলে ওপরে গুণ করে নিচ্ছি, 1 আর 1 গুণ করলে কত হবে 1, আর 4 5 কত আসবে 20, আর নিচে থাকলো 1/3, ঠিক আছে। তারপরে দেখো 1/20 আছে, 1/20 লিখলাম, এ দেখো এখানে ভাগ আছে, মানে বাই আকার আছে, মানে ভাগ আছে, একে গুণ করলে কি হয়, ভগ্নাংশটা উল্টে যায়, 1/3 আছে, ওটা 3/1 হয়ে যাবে, তাহলে 3/1 হলো, তাহলে কাটাকাটি যাচ্ছে না, 3 1 3 ওপর ওপর গুণ করে নিলাম, 20 1 20, তাহলে আমাদের কত এলো 3/20, তাহলে চতুর্থ সমানুপাতি এলো আমাদের 3/20। অতএব চতুর্থ সমানুপাতি সমান আসবে
সরি সমান দেওয়া যাবে না এখানে, 3/20। ঠিক আছে, এবার যদি কেউ এক্স ধরে করো ওই আগের মতো একটা প্রসেস, সেটা কি ধরে নাও একটাই দেখাবো আমি, বাদ বাকিগুলো একটা একটা রুলস ফলো করব, একটাই অঙ্ক দুটো রুলস দিয়ে করছি, দেখো কেমন হচ্ছে। এক্স দিয়ে যদি কেউ করো তাহলে প্রথমে লিখবে ধরি চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি সমান এক্স, তাহলে অতএব ধরি চতুর্থ সমানুপাতি এক্স, তাহলে অতএব আমাদের কি আসবে, সমানুপাতটি হলো, অতএব সমানুপাতটি হলো সমানুপাতটি কত হবে, 1/3 আছে, তাহলে 1/3 ইজ টু, তারপরে আছে 1/4, সমানুপাতি চিহ্ন দিলাম, তৃতীয় হচ্ছে কত, 1/5, আর চতুর্থটা আমরা ধরেছি এক্স। তাহলে এখান থেকে আমরা এক্সের মান ওই 1 নম্বর দাগের মতো করে বের করতে পারবো, দেখো 1/3/1/4 ইজ ইকুয়াল টু 1/5/x, তারপরে দেখো কর্নার কর্নার গুণ হচ্ছে, তাহলে 1/3 × x ইজ ইকুয়াল টু 1/5, এই কর্নার গুণ হচ্ছে 1/5 × 1/4, অতএব তারপরে x ইজ ইকুয়াল টু তাহলে কত আসবে, 1/5, এদিকে যা ছিল তাই লিখলাম, ইন্টু 1/3, এদিকে এক্সের সাথে গুণ অবস্থায় আছে, ডান দিকে যদি পক্ষান্তর যদি করি সেটা ওই দিকে গেলে গুণ আকারে যদি আমরা লিখি কী হবে, ভগ্নাংশটা উল্টে যাবে, 3/1 হবে। এবার আমরা ক্যালকুলেশন করে নাও, এক্স ইজুয়াল টু কত আসছে, ওপরে দেখো কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে 3 ওপর ওপর গুণ করলে 3 আসবে, আর চার পাঁচে কত আসবে, 20 আসবে, তাহলে এক্সটার এক্সের মান আমাদের এলো 3/20, অতএব চতুর্থ সমানুপাত এলো 3/20, এইভাবেও করতে পারো। ঠিক আছে, এরপরে আমরা 2-এর 2 নম্বরটা করব, 2-এর 2 নম্বর লেখা আছে কি 9.6 কিলোগ্রাম, 7.6 কিলোগ্রাম, সরি এটা দুবার লেখা হয়ে গেছে, তারপরে 2.8 কিলোগ্রাম, আমাদের চতুর্থ সমানুপাতিটা বের করতে হবে। তাহলে কী করে করব, আমরা ডাইরেক্ট সূত্র অনুযায়ী করব, এক্স ধরে কেউ যদি করো তো চেষ্টা করবে নিজে নিজেই, অতএব চতুর্থ সমানুপাত কিলোগ্রাম কিন্তু আমাদের ক্যালকুলেশনের মধ্যে লিখতে হবে না, কারণ এটা বুঝে গেছি আমরা যে সমজাতীয় রাশি আছে, অতএব আমাদের এই সমানুপাত তৈরি করা যাবে। তাহলে দেখো চতুর্থ সমানুপাতি, অতএব চতুর্থ সমানুপাতি সমান কী সূত্র ছিল, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। এবার আরেকটা কথা বলি, সবসময় যে সূত্র লিখে করতে হবে সেটা নয়, এটা বোঝানোর জন্য আমি লিখছি বারবার, তোমরা দ্বিতীয় পদ কী আছে ডাইরেক্ট বসিয়েও ক্যালকুলেশন করতে পারো। তাহলে দেখো দ্বিতীয় পদ কত আছে, 7.6, ইন্টু তৃতীয় পদ কত আছে, 28.8 বাই প্রথম পদ কত আছে, 9.6। এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে, এরও এক ঘর আগে দশমিক আছে, এখানেও আছে, তাহলে একটা একটা দশমিক ক্যান্সেল করে দিলাম, এর কাটাকাটি করি, এটা যদি 4 দিয়ে কাটাকাটি করি তো 4 × 7 কত আসবে, 28, 4 × 2 = 8, এটা 4 দিয়ে কাটাকাটি করলে 4 × 2 = 8, 116, 4 × 4 = 16, তারপরে 24 × 3 পড়লে 72 আসবে, 3 × 24 = 72, একবারই কেটে দিলাম। ঠিক আছে, তাহলে আসলো কত, 7.6, ওপরে কী কী পড়ে থাকলো, 7.6 × 3, এটাকে গুণ করে নাও, 3 × 6 = 18, হাতে থাকলে 1 × 3 = 21, আর হাতের 1 = 22, এক ঘর আগে দশমিক ছিল এখানে বসিয়ে দিলাম, তাহলে আমাদের চতুর্থ সমানুপাতি এলো 22.8। তাহলে লিখে নিই, আমরা কমপ্লিট করি, অতএব চতুর্থ সমানুপাতি, চতুর্থ সমানুপাতি কত এলো, 22.8, এককটা কী ছিল, এখানে কি গ্রাম বা কিলোগ্রাম লিখে দেবো, হয়ে গেল। এরপরে আমরা 2-এর 3 নম্বর করব, 2-এর 3 নম্বর কী আছে, x² y
कमा वाई स्क्वायर जेड तारपर आछे जेड स्क्वायर एक्स एर चतुर्थ समानुपाती कि हबे करो अतए चतुर्थ समानुपाती चतुर्थ समानुपाती समान आमादेर सूत्र अलरेडी एखन माथाय गेथे गेछे आशा करी आमरा करछि एकटा देखो डायरेक्ट चतुर्थ समानुपाती माने कि द्वितीय इंटू तृतीय ताहले द्वितीय कि आछे वाई स्क्वायर जेड इंटू तृतीय कि आछे जेड स्क्वायर एक्स बाय तारपरे बाय प्रथम प्रथम कि आछे एक्स स्क्वायर वाई एबार देखो वाई वाई एकटा कैंसिल हबे एक वाई कैंसिल हो तेल एक वाई पड़े थक एक्स ओपरे एक्स एक थकबेना तेल एक्स थकल ना थक से कि एक वाई पड़े थकल नीचे जेड नाई मैंने जेड ओपरे जा सब जेड एखे जेड स्क्वायर कत हलो जेड किूब ठीक है और ये एक एक्स केटे क्योंकि नीचे आटो एक्स तेल एक एक्स पड़े थकाल ये हमारे चतुर्थ समानुपाती ठीक है तो लिखे दिवे अतए चतुर्थ समानुपाती वाई जेड क्यूब बाय एक्स तारपर देखो चार नम्बर ये चैप्टर अंक सबगुलो सोजा सोजा अंक एक बार कर प्रैक्टिस कर ले सब पे जाए देखो दुए चार नम्बर कि बोलछे सेम भाव चतुर्थ समानुपाती बेर करते हैं तेल अंकटा कि पी माइनस किऊ पी स्क्वायर माइनस किऊ स्क्वायर और एक पी स्क्वायर माइनस पी किऊ प्लस किऊ स्क्वायर तो यार चतुर्थ समानुपाती बेर करते हैं तेल करो अतए चतुर्थ समानुपाती चतुर्थ समानुपाती समान चतुर्थ समानुपाती सूत्र द्वितीय इंटू तृतीय तेल पी स्क्वायर माइनस किऊ स्क्वायर द्वितीय इंटू तृतीय तृतीय कि आछे पी स्क्वायर माइनस पी किऊ प्लस किऊ स्क्वायर बाय प्रथम प्रथम कि आछे पी माइनस किऊ और क्यालकुलेशन करते हबे देखो एटा ए स्क्वायर माइनस बी स्क्वायर आकारे आछे तेल ए स्क्वायर माइनस बी स्क्वायर सूत्र कि ए प्लस बी इंटू ए माइनस बी तेल एट पी और किऊ आकार पी प्लस किऊ इंटू पी माइनस किऊ ठीक है तरपे जेटा पी स्क्वायर माइनस पी किऊ प्लस किऊ स्क्वायर नीचे कि पी माइनस किऊ देखो ओपरे पी माइनस किऊ नीचे पी माइनस किऊ कैंसिल हो गल এটা ক্যান্সেল হলো থাকলো কি পরে উপরে আছে পি প্লাস কিউ আর আছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ঠিক আছে এটা আবার একটা সূত্র দেখো আমরা সূত্রটা শিখেছিলাম এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি ছিল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো তোমরা এই আকারে কি আছে এটা তাহলে দেখো এই আকারেই কিন্তু আছে তাহলে আমরা সূত্র পড়ে যাবে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার তাহলে কার সূত্র পি কিউ প্লাস কিউ কিউব তাহলে এটা হচ্ছে আমাদের চতুর্থ সমানুপাতি দুয়ের দাগের অঙ্কগুলো কমপ্লিট হলো তাহলে আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারের সমান যেটা প্রপোর্শন বা সমানুপাত সেই চ্যাপ্টারের যে থিওরিগুলো ছিল সমস্ত থিওরিগুলো আলোচনা করা হলো তারপরে কিছু অ্যাপ্লিকেশান অর্থাৎ 5.2 কোর্সে দেখি আমরা অঙ্কগুলোও করলাম তো তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে আজ এই পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য থ্যাংক ইউ ভালো থাকো থ্যাংক ইউ